যারা দুনিয়ার জীবনে একটু ভালো মানুষ থাকে, যারা বুজুর্গ কিসিমের মানুষ থাকে, আল্লাহ আল্লাহ কিসিমের মানুষ থাকে, তাদের কবর মুখে আমরা এখন মাজার বানাই আছি। এই ভারত মহাদেশের মধ্যে এটা বেশি বাস অমর বুজুর্গের কবরের মধ্যে একটা মাজার, অমর বুজুর্গের কবরের উপর একটা মাজার, আর এই মাজারের মধ্যে আমরা ধুমধাম করে কি করে মাজারের জিয়ারত করতে যাই, অথচ মসজিদে আসে অথচ কি আসে না, মসজিদে আসে না, মাজারে হাজার হাজার টাকা খরচ করে ওখানে যাই, ওখানে নাজুক মিয়াজ মান্নত ইত্যাদি আমরা ওখানে দিই, কিন্তু মসজিদের খবর নেই। মাজারওয়ালা, মাজারওয়ালা যিনি, উনি তো ভালো মানুষ ছিলেন, উনি তো আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর খাস বান্দা ছিলেন, ওনারটা উনি করে গেছেন, উনি তো মাখলুক, উনি তো সৃষ্টির মহতাজ, সবটার মহতাজ, উনি তো আল্লাহর মহতাজ, উনি তো কবরের মধ্যে ওনার ইয়াদাফসি নিয়ে আছে, ওনার নিজেকে নিয়ে ব্যস্ত আছেন, উনি ওনার সামনে হাসরের ময়দান, ওনার সামনে হিসাব কিতাব, ওনার সামনে জান্নাত জাহান্নাম, এগুলো নিয়ে উনি ব্যস্ত আছেন, ওনার তো আপনাকে নিয়ে ব্যস্ত নাই, আর ওনার আপনাকে নিয়ে ওনার দায়িত্ব নাই, সেই দায়িত্ব আল্লাহ ওনাকে দেন নাই, সেই ক্ষমতা আল্লাহ ওনাকে দেন নাই। আমি আপনি সেই মাজারে যাই, মাজার করছে একদল খুব বিশেষ এক নিয়মে, কারণ যারা মাজার প্রতিষ্ঠা করেছিল তাদের নিয়ম ছিল তারা এই মাজারকে কেন্দ্র করে, আপনি যে মাজারের মধ্যে টাকা দেন, আপনি মাজারের মধ্যে মান্দক করেন, আপনি মাজারের মধ্যে গরু দেন, ছাগল দেন, মোরগ দেন, হাঁস দেন, চাউল দেন, মোমবাতি দেন, আগরবাতি দেন, মিঠাই দেন, এগুলো কি যার মাজারে আপনি এগুলো দেন তার মাজারে কি এগুলো যায়, এগুলো কিন্তু কবরের ভিতরে দিয়ে দেয়, এগুলো কারা খায়, এগুলো যারা মাজার প্রতিষ্ঠা করেছে, এগুলো যারা মাজার কায়েম করেছে তারাই এগুলো, তারাই এগুলো ভাগ ভাগ করা করে নিয়ে তাদের মতো চলে, মাজারওয়ালাকে লাভ লাভ আর মাজারে দিলেন কাকে দিলেন, ওই যারা মাজার তৈরি করেছে পয়সা ইনকাম করার জন্য আপনি তাদেরকে। আর ওখানে গিয়ে আপনি আপনার ইমানটাকে নষ্ট করে আসেন, কারণ ক্ষমতা কার একমাত্র আল্লাহ, হায়াতের মালিককে, মৃত্যু কে দেয়, সুস্থতা কে দেয়, অসুস্থতা কে দেয়, আল্লাহ, চাকরি কে দেয়, বিপদ আপদ দূর করে কে, সন্তান দেয় কে, আল্লাহ। আপনি মাজারে গেছেন এই নিয়তে যে মাজারে গেলে আপনার বিপদ দূর হয়ে যাবে, মাজারে বিপদ দূর করবে কে, ওই যারা গাঁজা খায়, মদ খায়, যারা তাদের পকেট ভারি করার জন্য, যারা তাদের তাদের দুনিয়ার ইনকামের জন্য মাজার প্রতিষ্ঠা করছে, তারা আপনার বিপদ দূর করবে, তারা আপনাকে সন্তান দিবে, তারা আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবে, তারা আপনাকে সুস্থতা দিবে, তারা নিজেরাই তো অসুস্থ, না কবরওয়ালা দিবে, যিনি আল্লাহ যিনি কবরে চলে গেছেন তিনি দিলেন, তিনি দিবেন কিভাবে, তেনাকে তো আল্লাহ তার সেই ক্ষমতা দেন নাই, আপনাকে সন্তান দেওয়ার দায়িত্ব ওই বীরকে, ওই বুজুর্গকে যেনার মাজারে আপনি গিয়েছেন তাকে তো আল্লাহ পাক সেই দায়িত্ব দেন না, সেই দায়িত্ব আল্লাহ নিজের হাতে রাখছেন, সন্তান কে দেয়, বিপদ কে দূর করে, আপনি যে ওখানে গেলেন কে আপনার কার কাছে আপনি গেলেন, না যারা মাজারে প্রতিষ্ঠা করছে তাদের কাছে, না যিনি মাজারের ভিতরে কবরে আছেন তার কাছে, কার কাছে তো কিছু নেই। অতএব আপনি সেখান থেকে আসছেন, যেটা আপনি মিরাজ সূত্রে উত্তরাধিকার সূত্রে যে ইমানটা পেয়েছিলেন, আপনার বাবা মুসলমান হওয়ার কারণে, আপনার মা মুসলমান হওয়ার কারণে, আপনার ফ্যামিলি মুসলমান হওয়ার কারণে, আপনি মুসলমান ফ্যামিলিতে জন্মগ্রহণ করার কারণে
আপনি ফ্রি যে ইমানটা পেয়েছিলেন ওই মাজারে গিয়ে আপনি সেই ইমানটাকে শেষ করে দিয়ে আসছেন। যে সমস্ত আকীদা নিয়ে কবরে যাবে, যে শির, যে আল্লাহর মতো কাউকে শির, যে আল্লাহ যা করতে পারে অনুগ্রহ করতে পারে এটা মনে করা, আল্লাহ সর্বত্র কাউকে স্থাপন করে এটাই হচ্ছে। আপনি যে মাজারে গেলেন, মাজার বাজার কাছে চাইলেন, আপনি যে কবরবাসীর কাছে সন্তান চাইলেন, আপনি কবরবাসীর কাছে বিপদ আপদ থেকে মুক্তি চাইলেন, আপনি যে তার কাছে চাকরি চাইলেন, আপনার মেয়ের বিবাহ ব্যবস্থা করে দেওয়ার জন্য চাইলেন আপনি কবরের কাছে, কবর বাজার কাছে, এটাকে বলেছি এটাই হল শির। আর এটা দিয়ে যখন আপনি কবরে যাবেন, এই আকীদা নিয়ে যখন আপনি কবরে যাবেন, তখন আপনার মুক্তি হবে, কোন অবস্থাতে আর মুক্তি পাওয়া যাবে না। কারণ শির যে করবে আল্লাহ পাক তাকে আর মাফ করবেন না। শির না করে যত ধরনের বড় হোক, যত বড় গুনাহগারই হোক, সে একদিন মাপ পেয়েই যাবে। সে মাপ না পাইলেও তার গুনার শাস্তি ভোগ করে হইলেও সে আল্লাহ পাকের রহমতে জান্নাতে যাবে। আজ যে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে এই মাজার পন্থাটা ভয়ঙ্কর রূপ নিয়েছে, এখানে বিভিন্ন সময়, বর্ষের বিভিন্ন সময় পুরুষ করা হয়, ওখানে মেলা হয়, দেশের আনাচে কানাচ থেকে ওখানে মানুষ গিয়ে জমা হয়, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ওখানে খরচ করে, ওখানে মানলই করে। এগুলো অনেকটা হলো বিদা আর কোনো কোনো হলো শির। এগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। সৃষ্টির যিনি শ্রেষ্ঠ, মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, নবী রসুলের সর্দার নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কবরে কি ফুল দেওয়া যায়? তার কবরে মানত করে যায়? তার কবরে কিছু যাওয়া যায়? পুলিশ পিছনে পিছনে ঘুরে ব্যতিক্রম কিছু দেখলে ফিরে সরায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরকে মাতার বানাইছে, ওমর, ওসমান, আলী, আশারা মুবাশশারা, লক্ষাধিক চাবি সাহাবী কার কবরে মাতার আছে? আমি আপনি যে বুজুর্গের কবরে যাই, আমি আপনি যে বুজুর্গের মাজারে যাই, তাদের চেয়ে কি তারা কম ছিল? তারা অনেক অনেক বড় ছিল। এক একজন সাহাবী দান করল, সারা দুনিয়া সকল বুজুর্গদেরকে এক পাল্লায় রাখা হইলে একজন সবচেয়ে ছোট সাহাবি যিনি, তাকেও যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সাহাবি পাল্লা এই তিনে সেই ধরনের সাহাবিদের কবর কোনো বাধা নাই। খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে কোনো বাধা নাই, কবরের মধ্যে বাধা নাই, কবরটাই তো বাধা, মাজার বাড়ি জিয়ারতে যায়। গতানুগতিক যে মাজার, বিদাত আর শিরকের আখড়া তৈরি করা যে মাজার, সেই ধরনের মাজার তো আল্লাহ পাক আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন।